नमस्कार बंधुरा, तुम्हारे सबाई के यूट्यूब चैनले स्वागतम जानाई। बंधुरा, आज के आमी जे नतून जॉब नोटिफिकेशन टी निये आलोचना करब ता गवर्नमेंट अफ त्रिपुरा ऑफिस अफ द डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट एंड कलेक्टर धलाई डिस्ट्रिक्ट अम्बासा थेके देया हुए छे। एई नोटिफिकेशन टी ते बला हुए छे भिलेज रिसोर्स पार्सन्स पदे आपनादेर के नियोग करा हबे। एई नोटिफिकेशन टी ते बला हुए छे आपनादेर तादेर देवा एई एप्लीकेशन फर्म टी के भालो करे फिल आप करे आपनादेर समस्त ओरिजिनल ऑथेंटिक डॉक्यूमेंट गुली के फर्म टीर संगे अटैच करे ऑफलाइन पद्धतिते अर्थात पोस्ट अफिसेर माध्यमे किंबा आपनारा निजे गिये एई एप्लीकेशन फर्म टीके बाई हैंडे ओदेर अफिसे जमा दिये आसते पारबेन। এই নোটিফিকেশনটিতে ওদের অফিসের অ্যাড্রেসটি দেওয়া হয়েছে। ওদের অফিসের অ্যাড্রেসটি হল দ্য ডিএম অ্যান্ড কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য কনসার্ন ব্লক ডেভেলপমেন্ট অফিস। এবং এই ফর্মটিকে ওদের অফিসে জমা দেওয়ার তারিখ রাখা হয়েছে 21/10/2022 হইতে 7/11/2022 পর্যন্ত। তাছাড়া আপনাদের মধ্যে যারা ওদের অফিসে গিয়ে বাই হ্যান্ডে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওদের অফিসে জমা দিয়ে আসতে চান তাদেরকে বলা হয়েছে অফিস চলাকালীন সময়ে অর্থাৎ সকাল 11টা হইতে বিকেল 4টা পর্যন্ত ওদের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা দিয়ে আসার জন্য। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। এই নোটিফিকেশনটির মধ্যে আপনাদেরকে ধলাই জেলার 5টি ব্লকে আপনাদেরকে নিয়োগ করা হবে। ব্লকগুলির নাম হল আম্বাসা, ডম্বুরনগর, দুর্গাচৌমুহনি, মনু এবং সালেমা। এবং এই নোটিফিকেশনটিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা রাখা হয়েছে 13টি, যার মধ্যে এসসিদের জন্য রাখা হয়েছে 1টি, এসটিদের জন্য রাখা হয়েছে 5টি, ইউআরদের জন্য রাখা হয়েছে 60টি এবং মহিলাদের জন্য রাখা হয়েছে 1টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে আপনাদের মধ্যে যারা এই পোস্টগুলিতে আবেদন করতে ইচ্ছুক আপনাদের এই 5টি ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়সের সীমাবদ্ধতা রাখা হয়েছে 18 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং আপনাদের মানরেগা কিংবা MGN রেগা কার্ড থাকতে হবে কিংবা আপনাদের পরিবারের যে কোনো সদস্যের MGN রেগা কার্ড থাকতে হবে। সিলেকশন মেথডের মধ্যে বলা হয়েছে এই নোটিফিকেশনটিতে আপনাদেরকে 2টি ধাপে নিয়োগ করা হবে। প্রথমে আপনাদেরকে ভালো একাডেমিক পারফরমেন্সের উপর নির্ভর করে কিংবা ভিত্তি করে মার্ক দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে আপনাদেরকে 40 মার্কের ওয়েটেজ মার্ক দেওয়া হবে একাডেমিকের ভালো পারফরমেন্সের উপর নির্ভর করে এবং বাকি 10 নম্বর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে দেওয়া হবে। এই নোটিফিকেশনটিতে আবেদন করার জন্য আপনাদের যেসব ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে তা সব এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা সবাই এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করে নেবেন এবং সঙ্গে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলি কিংবা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলিও একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।